নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? প্রথমে বলি, যারা আমার ভিডিও ভালোবাসেন বা যাদের আমার ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি লাইক করবেন। ভালো কিছু প্রচার করলে ভালো হয়, এটা আমিও মেনে চলি। আমি জানি না আমি ভালো কিছু প্রচার করি কি না, যদি আপনাদের ভালো লাগে, এর জন্য যদি ভালো লাগে কথাটা বললাম। তো যাই হোক, আজকে যেটা বলবো যে সফল হতে গেলে প্রথম কোন নীতি আমাদের নেওয়া উচিত, অর্থাৎ সফলতার প্রথম ধাপ কি, কোন নীতি নিলে আমি সফলতার প্রথম ধাপে চলতে পারবো। আপনারা হয়তো সবাই এই নীতির কথা জানেন, আলাদা করে হয়তো আমি কিছু বলবো না, কিন্তু হয়তো এই নীতির প্রতি আপনারা অতটা সচেতন নন। তো আপনাদের সেই সচেতনতা কিছুটা ফিরিয়ে দেওয়ার জন্য, কিছুটা মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই নীতির কথা হচ্ছে, সেটা হলো আমরা সাধারণত যে কোনো কাজ করি যদি বিফল হই, বা যে কোনো কাজ যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তাহলে অন্যের ওপর দোষ চাপিয়ে দিই, অন্যের প্রতি একটা রাগ চাপিয়ে দিই। তাতে আমাদের পারিবারিক শান্তি, আর্থিক শান্তি, মানসিক শান্তি ক্ষণস্থায়ীভাবে বিনষ্ট হয়, ছোটো ছোটোভাবে বিনষ্ট হতে থাকে। কিন্তু যদি আপনি এই নীতি নিয়ে সর্বদা চলেন, তাহলে আপনি আর্থিক, সামাজিক, মানসিক এবং পারিবারিক শান্তি বলুন, সফলতা বলুন, সব পাবেন সামান্য একটা নীতি। আর এই নীতি হলো অন্যের প্রতি অভিযোগ বন্ধ করা। অভিযোগ মানে সবাই জানেন, নালিশ করা, অভিযোগ করা, বা অন্যের প্রতি হতাশা হওয়া যে ওর জন্য এটা হলো না, তার জন্য আমার এটা হচ্ছে না, ও ছিল বলে আজকে আমার এই অবস্থা হলো, আমার ভাগ্য খারাপ হলো, ওর কথা না শুনলে আজকে আমি এই জায়গা পৌঁছতাম না বা এই খারাপ অবস্থায় পৌঁছতাম না। তো যাই হোক, যে কোনো ক্ষেত্রেই অন্যের প্রতি অভিযোগ বন্ধ করে দিন, সচেতনভাবে নিজের পদক্ষেপ ফেলুন, যে কোনো পরিকল্পনা নিন, দেখবেন ধীরে ধীরে আপনি সফল হওয়া শুরু করেছেন। এটা আমার অভিজ্ঞতা। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার।